আবার মিস ওয়ার্ল্ড দু ভারতের দখলে এবার দখল করলেন হরিয়ানার মেয়ে মানুষী ছিল্লার সেটা উনিশশো সাল এশিয়ার মধ্যে ভারতই প্রথম মিস ওয়ার্ল্ডের খেতাব ছিনিয়ে নিয়েছিল সেবার ডাক্তারি ছাত্রী রিতা ফরিয়ার জিতেছিলেন মিস ওয়ার্ল্ডের খেতাব রিতার পর দীর্ঘ কয়েক দশক ভারত থেকে কেউ এই খেতাব জেতেননি শেষ খরা কাটে উনিশশো চুরানব্বইতে সেবার বিশ্ব সুন্দরী খেতাব পেয়েছিলেন ঐশ্বর্য রায় তারপর উনিশশো সাতানব্বইতে ডায়না হেরেন নিরানব্বইতে ইক্তি এবং দু হাজার সালে প্রিয়াঙ্কা চোপড়া মিস ওয়ার্ল্ডের খেতাব পেয়েছিলেন তারপর আরও দেড় দশকের অপেক্ষা অবশেষে মানুষের হাত ধরে সেরা সুন্দরী শিরোপা পেল ভারত সুন্দরী প্রতিযোগিতায় এর আগে উনিশশো সালে সুস্মিতা সেন মিস ইউনিভার্সের খেতাব নিয়ে এসেছিলেন ভারতে দু সালে সেই একই খেতাব পেয়েছিলেন লারা দত্ত একশো আটজন প্রতিযোগীর মধ্যে হরিয়ানার মেয়ে মানুষই শনিবার মিস ওয়ার্ল্ড দু হাজার সতেরো নির্বাচিত হয়েছেন চীনের সানা সিটিতে এদিন মানুষের মাথায় বিশ্ব মুকুট পড়িয়ে দেন গত বছরের সেরা পুয়ের তো রিকার স্টিফেনি ডেল ভ্যালে জয়ের পর নয়া বিশ্বসুন্দরী বলেন সেই ছোটবেলা থেকে ভাবতাম এমন একটা প্রতিযোগিতার সেরা শিরোপা ছিনিয়ে নেব কিন্তু কিভাবে জানা ছিল না স্বপ্নতা আজ বাস্তবে চেহারা পেল আমি ভীষণ খুশি উনিশশো সালে ১৪ মে হরিয়ানার এক চিকিৎসক পরিবারের জন্ম মিস ওয়ার্ল্ড মানসী ছিল্লারের বাবা মিত্রবসু ছিল্লার আর মা নীলম ছিল্লার বাবা মা দুজনেই চিকিৎসক বাবা মাকে দেখে ছোট থেকেই তার ইচ্ছে ছিল বড় হয়ে চিকিৎসক হবেন আর বাকি পাঁচটা মেয়ের মতনই পড়াশোনায় ছিল তার ধ্যান জ্ঞান গোটা পরিবার হরিয়ানা থেকে চলে আসেন দিল্লিতে মানুষই ভর্তি হন দিল্লির সেন্ট থমাস স্কুলে দ্বাদশ শ্রেণীতে খুব ভালো ফলাফল করে শনিপতের ভগবত ফুল সিংহ সরকারি কলেজ ও হাসপাতালে ডাক্তারি নিয়ে ভর্তি হন পড়াশোনার পাশাপাশি বিখ্যাত নৃত্যশিল্পী রাজা রেড্ডি রাধা রেড্ডি ও কৌশলা রেড্ডির কাছে তার তালিম চলছিল কুচিপুরি নৃত্যশৈলীতে ইন্ডিয়ান ন্যাশনাল স্কুল অব ড্রামার ছাত্রী ছিলেন তিনি পড়াশোনা পরিবার বন্ধুবান্ধব নাচ আর নাটক এই নিয়েই জীবনটা বইছিল মানুষের তবে সৌন্দর্য প্রতিযোগিতায় একবার অংশ নেওয়ার একটা সুপ্ত বাসনা ছিল মনের কোনায় সে কথাটা মা বাবাকে একদিন বলেও ফেললেন মেয়েকে উৎসাহ দিতে কোনো কঠোর করেননি তারা সে সময় চণ্ডীগড়ে ছিলেন মানুষই তিনি একটি সৌন্দর্য প্রতিযোগিতার অনুষ্ঠান হওয়ার খবর পান আর দেরি করেননি নাম নথিভুক্ত করে ফেললেন সেই প্রতিযোগিতায় সেই শুরু জীবনটাকে একেবারে অন্যভাবে দেখা সেই থেকে বিশ্বের সেরা সুন্দরীর মঞ্চ সেরার তকমা আদায় করবার জন্য শুরু কঠিন অধ্যবসায় যে সময় আর পাঁচটা ছাত্রী ঘুমোতে যেতেন সেই সময় কঠিন ওয়ার্কআউটে ব্যস্ত থাকতেন ভারতের নতুন এই বিশ্ব সুন্দরী একটা বছর ঠিকমতো পড়াশোনা করে উঠতে পারেননি সেজন্যে এসব অবশ্য বিথা যায়নি বিজয়িনী শেষ হাসিটা হেসেছেন তিনি দু সালে পঁচিশে জুন হরিয়ানার হয়ে প্রতিনিধিত্ব করে জিতে নিয়েছিলেন মিস ইন্ডিয়ার খেতাব এবার বিশ্বসুন্দরী দু হাজার সতেরোর মুকুট নিয়ে দীর্ঘ সতেরো বছরের খরা কাটালেন মানুষটি ছিল্লার তথ্যসূত্র আনন্দবাজার পত্রিকা এই সমস্ত ভিডিওগুলি তৈরি করতে আমাদের অনেক পরিশ্রম করতে হয় ভিডিওটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে তবে প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওটির নিচে বেল আইকনটি চাপুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন